হ্যালো বন্ধুরা, অ্যাপেক্স ই লার্নিং চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি অম্বরীশ আপনাদের সঙ্গে। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স অপশনাল বিষয়, মূলত সাজেস্টেড রিডিংস বিষয়। আমরা প্রত্যেকেই জানি ম্যাথমেটিক্স অপশনালে আমাদেরকে দুটো পেপারের পরীক্ষা দিতে হয়। পেপার ওয়ান এখানে 200 মার্ক্সের পরীক্ষা দিতে হয় 3 ঘন্টায়, এবং এখানে রয়েছে 7টা চ্যাপ্টার। এবং পেপার টু এখানেও আমাদেরকে 200 মার্ক্সের পরীক্ষা দিতে হয় 3 ঘন্টায়, পেপার টুতেও রয়েছে 7টা চ্যাপ্টার। টোটাল ম্যাথমেটিক্স অপশনাল নিয়ে আমাদেরকে দুটো পেপার মিলে 400 মার্ক্সের পরীক্ষা দিতে হয়। তবে মূল আলোচনায় প্রবেশের পূর্বে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে নিতে চাই। ম্যাথমেটিক্স নিয়ে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদেরকে দুটো মন্ত্রকে সঙ্গে নিয়ে চলতে হবে, একটা হলো টাইম ম্যানেজমেন্ট আর একটা হলো প্র্যাকটিস। টাইম ম্যানেজমেন্টের কথা এই কারণেই বললাম কারণ আমরা নর্মালি গ্র্যাজুয়েশনে মানে এমএসসি বা বিএসসি বা এমএসসিতে আমরা 100 মার্কসের পরীক্ষা দিই 4 ঘন্টা ধরে। এখানে কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে 100-র জায়গায় 200 মার্কসের পরীক্ষা 4 ঘন্টার বদলে 3 ঘন্টাতে। সুতরাং এটা ডেফিনেটলি খুব ডিফিকাল্ট। সুতরাং এক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা ডেফিনেটলি খুব দরকার, এবং টাইমটা ম্যানেজ করতে হলে যেটা মূল দরকার সেটা হলো প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আমরা সকলেই জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সুতরাং পারফেক্ট হতে গেলে প্র্যাকটিস করতে হবে, এবং সেটা একমাত্র সম্ভব টাইমের মধ্যে যদি আমরা করতে পারি। শুধু প্র্যাকটিস করে গেলাম তা কিন্তু না, টাইমের মধ্যে প্র্যাকটিস করতে হবে, এবং টাইমের মধ্যে আমরা যদি কোশ্চেন পেপারটাকে সলভ করে আসতে পারি তাহলে কিন্তু জো জিতা ওই সিকান্দার, মানে আমরা আলটিমেটলি আমাদের যে আলটিমেট এম সেটাকে আমরা অ্যাচিভ করতে পারবো শুধুমাত্র প্র্যাকটিস এবং টাইম ম্যানেজমেন্টের থ্রু দিয়ে। এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তো সেটা ডেফিনেটলি খুবই প্রয়োজন, কারণ নর্মালি আমরা দেখেছি কি যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সায়েন্সের স্টুডেন্ট, তারা অনেক ক্ষেত্রে কি হয় তাদের অপশনালটাকে নিয়ে নেয় কি মানে সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, পালি, হিস্ট্রি, মেনলি সোশ্যাল সায়েন্সের জিনিসপত্র অপশনাল হিসেবে নিয়ে নেয়। কিন্তু যারা টিকে গেল, মানে যারা সায়েন্সের স্টুডেন্ট হয়ে সায়েন্সের সাবজেক্টকে অপশনাল হিসেবে রাখছে, যার ধরুন ফিজিক্সে এমএসসি করেছে বা বিএসসি করেছে সে ফিজিক্সকে রাখছে, যে কেমিস্ট্রিতে সে কেমিস্ট্রি রাখছে, যে ম্যাথসে সে ম্যাথস রাখছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে ওই সাবজেক্টের প্রতি তার দখল কিন্তু চূড়ান্ত রয়েছে, তবেই সে সায়েন্সের স্টুডেন্ট হয়ে সায়েন্স সাবজেক্ট অপশনাল রাখছে। এবং আপনিও যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে সায়েন্স অপশনাল রেখে তাদের সঙ্গে লড়াই করতে চান, তাদেরকে বিট করতে চান, তাহলে কিন্তু প্র্যাকটিস এবং টাইম ম্যানেজমেন্টটা এখানতে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে আসি মূল বিষয় আলোচনায়, মানে সাজেস্টেড রিডিংসে। তো এখানে একটু আগেই বললাম যে পেপার ওয়ানে 7টা চ্যাপ্টার রয়েছে। চ্যাপ্টার ওয়ান লিনিয়ার অ্যালজেব্রা, এর জন্য এস কে মাপার বইটাই খুবই ভালো। বইটার নাম হায়ার অ্যালজেব্রা অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লিনার, এটা খুবই ভালো বই। এক্ষেত্রে আমি আপনাদের মানে মূলত আমরা ভারতীয় রাইটারদের বইটাই ভালো ফলো করি। এখানে যে এক্সারসাইজগুলো আছে, থিওরিগুলো আছে, ভালো করে পড়ে আমরা যদি প্র্যাকটিস করে যাই তাহলে মোটামুটি অলমোস্ট কমন চলে আসবে, খুব একটা বাইরে কিছু আসবে না। আবার যারা একটু অ্যাডভান্স লার্নার এইগুলোকে মোটামুটি পড়ে নিয়েছেন তাদের জন্য আমি ডেফিনেটলি ফরেন রাইটারের বই বলতে পারি। ফরেন রাইটারের বইগুলো একটু এক্সপেন্সিভ হয়ে যায়, তো ফরেন রাইটারের ক্ষেত্রে লিনার অ্যালজেব্রার ক্ষেত্রে আপনারা দেখতে পারেন লি জনসন, ডিন রাইসেস অ্যান্ড জিমি আর্নল্ডের বইটা, কিন্তু আমি বলবো এসকে মাপাটা এনাফ এই ক্ষেত্রে লিনার অ্যালজেব্রার ক্ষেত্রে। এবার চলে আসি আমরা চ্যাপ্টার টু রিয়েল অ্যানালিসিস ওয়ান, এক্ষেত্রেও এসকে মাপা, এবং চ্যাপ্টার থ্রি রিয়েল অ্যানালিসিস টু, এটাও এসকে মাপা। এবার চলে যাই চ্যাপ্টার ফোর অ্যানালিটিক জিওমেট্রি, এক্ষেত্রে আমি আপনাদের যে বইটা বলবো সেটা হলো পি আর ঘোষ এবং জে জি চক্রবর্তীর বই, পাবলিশার্স হচ্ছে ইউএন ধুর অ্যান্ড সন্স পাবলিশার্স কলকাতা। এবার চলে আসি আমরা চ্যাপ্টার ফাইভ ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, এর জন্য আমি সাজেস্ট করবো আপনাদেরকে আর কে ঘোষ এবং মাইতি, মানে ঘোষ মাইতি, আর কে ঘোষ অ্যান্ড মাইতির বইটা আপনারা দেখতে পারেন। চ্যাপ্টার সিক্স স্ট্যাটিক্সের জন্য আপনারা করের বইটা দেখতে পারেন, এর পাশাপাশি আপনারা ঘোষ চক্রবর্তী দেখতে পারেন। আমি সাজেস্ট করছি ঘোষ চক্রবর্তীটাই দেখুন, খুব ভালো হবে স্ট্যাটিক্সের জন্য। এবার চলে আসি চ্যাপ্টার সেভেন পার্টিকেল ডাইনামিক্সের জন্য, আপনারা দেখতে পারেন পি আর ঘোষ এবং জে জি চক্রবর্তীর বইটা, খুবই ভালো বই। তো এই যে আমি 7টা চ্যাপ্টার এবং প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য যে বইগুলো বললাম আবার আমি একবার রিপিট করছি, লিনার অ্যালজেব্রার জন্য এসকে মাপা, রিয়েল অ্যানালিসিস ওয়ান অ্যান্ড টু এর জন্য এসকে মাপা, অ্যানালিটিক জিওমেট্রির জন্য ঘোষ চক্রবর্তী, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য ঘোষ মাইতি, স্ট্যাটিক্সের জন্য কর অথবা ঘোষ চক্রবর্তী, এবং পার্টিকেল ডাইনামিক্সের জন্য পি আর ঘোষ, জে জি চক্রবর্তী অর্থাৎ ঘোষ চক্রবর্তীর বইটা আমরা দেখতে পারেন। এবং এই যে বইগুলো লিস্ট বললাম এটা আমি ডেফিনেটলি আপনাদের যে ইউটিউব ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি ডিটেলে আপনাদেরকে একটা রিটেন দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও পেয়ে যেতে পারেন। এবার চলে আসি আমরা পেপার টু, পেপার টুতে এখানে আমাদেরকে 200 মার্কসের পরীক্ষা দিতে হয় 3 ঘন্টার মধ্যে। এখানে পেপার ওয়ানে কি রয়েছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ক্লাসিক্যাল অ্যালজেব্রার জন্য আপনারা দেখতে পারেন এসকে মাপার বইটা হায়ার অ্যালজেব্রা ক্লাসিক্যাল, এটা দেখতে পারেন। যারা এসকে মাপাটাকে পড়ে নিয়েছেন, আরও অ্যাডভান্স লার্নার, আরও বেশি পড়তে চান, তারা ডেফিনেটলি দেখতে পারেন ফরেন রাইটার পি এম কোন এবং রজার ক্রুকের বইটা। এছাড়াও তার পাশাপাশি আরেকটা দেখতে পারেন জয়দীপ চক্রবর্তী,
জয়দীপ চক্রবর্তীর ক্লাসিক্যাল অ্যালজেব্রা বইটাও ভালো, এসকেমা তো ডেফিনেটলি খুব ভালো। এবার আমরা চলে আসি চ্যাপ্টার টু, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, সেখানেও আবার এসকেমাপা। যারা ফরেন রাইটার পড়তে চান তার জন্য আর্নল্ড সোলোমনের বইটা দেখতে পারেন, অথবা ডেভিড এস ডুমিট এবং রিচার্ড এম ফুট এদের বইটা আপনারা দেখতে পারেন। চ্যাপ্টার থ্রি মাল্টিভেরিয়েট ক্যালকুলাস অ্যান্ড ভেক্টর অ্যানালিসিস, মাল্টিভেরিয়েট ক্যালকুলাস অ্যান্ড ভেক্টর অ্যানালিসিসের জন্য আপনারা ঘোষ মাইতির বইটা দেখতে পারেন। এছাড়াও আপনারা দেখতে পারেন ফরেন পাবলিশার যদি দেখতে চান, স্পিঙ্গার পাবলিশিং হাউস থেকে পাবলিশ করা স্ট্যানলি জে মিল্ডেরিকের বইটা দেখতে পারেন, MILDARIC, স্ট্যানলি যে মিল্ডেরিকের বইটাও দেখতে পারেন, স্পিঙ্গার পাবলিশিং হাউস থেকে পাবলিশ হওয়া। এবং চলে আসি আমরা নেক্সট চ্যাপ্টার, চ্যাপ্টার ফোর ম্যাট্রিক্স স্পেস অ্যান্ড কমপ্লেক্স অ্যানালিসিসের জন্য আপনারা দেখতে পারেন অর্ণব চক্রবর্তীর বইটা, খুব ভালো। এর পাশাপাশি আপনারা দেখতে পারেন সতীশ সিরালি, হরকৃষ্ণন এল বাসুদেবা, সিরালি এবং বাসুদেবার বইটা আপনারা দেখতে পারেন, অথবা আপনারা যদি আরও দেখতে চান পিকে জৈন এবং খালিল আহমেদের বইটাও দেখতে পারেন। তাহলে আমি মোটামুটি বলতে পারি আপনাদের ম্যাট্রিক্স স্পেস অ্যান্ড কমপ্লেক্স অ্যানালিসিসের জন্য অর্ণব চক্রবর্তী বইটাই ভালো হবে, এবং চ্যাপ্টার ফাইভ নিউমেরিক্যাল অ্যানালিসিস অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামিং এর জন্য আপনারা দেখতে পারেন এস এ মোল্লার বইটা, নিউমেরিক্যাল অ্যানালিসিস অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামিং এর জন্য এস এ মোল্লা। চ্যাপ্টার সিক্স প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর জন্য আপনারা দেখতে পারেন এনজি দাসের বইটাও খুব ভালো। চ্যাপ্টার সেভেন লিনার প্রোগ্রামিং এর জন্য আপনারা দেখতে পারেন ঘোষ চক্রবর্তী। তো এই যে আমরা সাতটা চ্যাপ্টারের জন্য সাতটা বই বললাম, আমি আরেকবার রিপিট করে নিচ্ছি। ক্লাসিক্যাল অ্যালজেব্রার জন্য এস কে মাপা, তার পাশাপাশি জয়দীপ চক্রবর্তী, ফরেন রাইটার হলে পি এম কোন এবং রজার ক্রুক দেখতে পারেন। চ্যাপ্টার টু অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার জন্য এগেন এস কে মাপা, পাশাপাশি আপনারা দেখতে পারেন ডোনাল্ড সোলোমন, এর পাশাপাশি দেখতে পারেন ডেভিড এস ডুমিট এবং রিচার্ড এম ফুটের বইটা। চ্যাপ্টার থ্রি মাল্টিভেরিয়েট ক্যালকুলাস অ্যান্ড ভেক্টর অ্যানালিসিসের জন্য ঘোষ মাইতি, অথবা দেখতে পারেন স্ট্যানলি জে মিল্ডেরিক। চ্যাপ্টার ফোর ম্যাট্রিক্স স্পেস অ্যান্ড কমপ্লেক্স অ্যানালিসিসের জন্য আমরা দেখতে পারেন অর্ণব চক্রবর্তী, অথবা সিরালি বাসুদেবের বইটা, অথবা পিকে জৈন বা খালিল আহমেদ, এর মধ্যে যে কোনো একটা, এনি অফ ওয়ান অফ দিস দেখতেই পারেন আপনারা। চ্যাপ্টার ফাইভ নিউমেরিক্যাল অ্যানালিসিস অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামের জন্য এস এ মোল্লা। চ্যাপ্টার সিক্স প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের জন্য এনজি দাস। চ্যাপ্টার সেভেন লিনার প্রোগ্রামিংয়ের জন্য ঘোষ চক্রবর্তী। এই টোটাল লিস্টটা আমি আবার আপনাদের ইউটিউব বললাম আগেই যে আমি ইউটিউব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সুতরাং আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। এই ভিডিওটা আমাদেরকে বইগুলো সাজেস্ট করেছে আমার এই বন্ধু প্রফেসর কৌশিক, ডক্টর কৌশিক দাস। তো সে অনেক কটা বই আমাকে সাজেস্ট করেছে, এই বিষয়ে আলোচনা হচ্ছিল যে কোন বইগুলো এক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজ কোন কোন বইগুলো খুব এফেক্টিভ। তো ও আমাকে সাজেস্ট করলো ইন্ডিয়ান রাইটারগুলোকেই ম্যাক্সিমাম পড়াশোনার কথা বললো, কারণ আমরা ইন্ডিয়ান রাইটারের সঙ্গে হ্যাবিচুয়েটেড প্রথম কথা। আর এইগুলোই যদি আমরা খুব থরলি কোনো কিছু বাদ না দিই, এবং মেন যেটা কথা যে এক্সারসাইজগুলোকে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করেই যেতে হবে, ছাড়া চলবে না। থিওরির পাশাপাশি যে এক্সারসাইজগুলো থাকে বইয়ের মধ্যে ওইগুলোকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে, এবং বইটাকে খুব থরলি পড়তে হবে, খুঁটিয়ে পড়তে হবে। তাহলে কিন্তু আমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস আমাদের কিন্তু কোনো চ্যাপ্টারই বাদ যাবে না, এবং তার সঙ্গে সঙ্গে আমরা মোটামুটি অনেক কিছু কমন পেয়ে যাবো আমাদের পরীক্ষা হলে। সুতরাং একটাই লক্ষ্য, একটাই মন্ত্র, প্র্যাকটিস অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট, টাইমের মধ্যে কমপ্লিট করে আসা। কারণ আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যারা পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছে, পরীক্ষা হলে হয়তো তাদের ব্ল্যাকআউট হয়ে গেছে, পাজেলড হয়ে গেছে, জানা জিনিস করতে পারছে না, বা কয়েকটা স্টেপ এগিয়ে ফাইনালি প্রবলেমটাকে সলভ করে আসতে পারছে না, অনেক হয়েছে, মানে ভুলে গেছে, ফর্মুলা ভুলে গেছে, আমরা করতে পারছে না। কিন্তু যখনই সেটা সে বাড়িতে এসে দেখছে, খুব ইজিলি প্রবলেমটা সলভ করে দিতে পারছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু পরীক্ষা হলে বসে কমপ্লিট করাটা খুব ডিফিকাল্ট, এর জন্য আমাদের কিন্তু একমাত্র প্র্যাকটিসটাই আমাদেরকে এই ক্ষেত্রে হেল্প করতে পারে। সুতরাং প্র্যাকটিস উইদিন টাইম, টাইমের মধ্যে প্র্যাকটিস করাটা আমাদেরকে চালিয়ে যেতে হবে, এবং এই বইগুলোকে আমরা যদি খুব থরলি খুঁটিয়ে পড়তে থাকি এবং এক্সারসাইজগুলোকে খুব ভালো করে করতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। আমরা এই ম্যাথমেটিক্স অপশনাল নিয়ে কিন্তু আমরা আলটিমেটলি গ্রুপ এ বা গ্রুপ বি ক্র্যাক করতে পারবো। সুতরাং আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভিডিওটি অতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের আগামী দিনগুলো খুব ভালো হোক। নমস্কার।